বাকি নায়িকাদেরও একটু মাঝে মধ্যে টিকটক নিয়ে জিজ্ঞেস করা উচিত যে তারা কেন করে, কিংবা তারা কবে থেকে করে, তারা কি করে। কারণ একটা মানুষের টিকটক নিয়ে কত আর কথা বলা যায় বলেন? আমার যখন মনে হয় কথা বলা দরকার তখনই বলি, আননেসেসারি ওয়ার্ডস বলে তো আসলে লাভ নেই, তাই না? সো যখন দরকার কিংবা যখন না বললেই না, যখন খুব জরুরি হয়ে যায় জিনিসটা, আমার মনে হয় তখনই আমার কথা বলা উচিত। আমি যদি সারাদিনই কথা বলি তাহলে আমার কথা কেউ শুনবে বলেন? এই বিষয়গুলো কষ্ট দেয় না, কারণ আমি তো ক্রিমিনাল না, আমি তো কারোর নাম নেইনি, আমি কারোর কাউকে হার্ট করিনি, কিংবা আমি কাউকে ছোট করিনি ডিরেক্টলি, মানে একদম নাম নিয়ে একদম ইয়া করে। সো আমি তো কোনোভাবেই ক্রিমিনাল, উল্টে আমি তো ভিকটিম না, তো আমাকে এগুলো খুব একটা হার্ট করে না, বরঞ্চ আমার মনে হয় আমাকে এগুলো খুব স্ট্রং করে, আমাকে দিনের পর দিন এগুলো স্ট্রং করে এবং মেন্টালি আমি অনেক স্ট্রং হয়ে উঠি এগুলোতে। আসলে সামনের পথ চলা আরও অনেক স্মুথ হবে। এই যে দেখেন, এগুলো যত হবে বেশি তত আরও মেন্টালি স্ট্রং হব, তত বেশি আমার মনে হয় আমি শিক্ষা পাবো, আমি আরও বেশি আমার ভেতর জিদ চাপবে যে আমার এটা করতে হবে ওটা করতে হবে, কারণ এগুলো তো এক ধরনের শিক্ষা, তাই না? এক একটা শিক্ষা এভাবেই আসে। সো আমার মনে হয় এগুলোও জীবনে মাঝে মধ্যে দরকার, নাহলে একদম নিরামিষ হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, অবশ্যই ছোটোবেলার দিঘিকে মিস করে, কেন করবে না? কারণ ছোটোবেলার দিঘি তো আসলে একটু ডিফারেন্টই ছিল, ওই দিঘিটাকে যেহেতু সবাই মিস করে তাই দিঘি নিজেও মিস করে। বড়োবেলার দিঘি তো ছোটোবেলার দিঘি পর্যন্ত এখনও যায়নি, ছোটোবেলার দিঘির যে ক্যারিয়ার যে সমপরিমাণ ওটা তো এখনও বড়োবেলার দিঘি ছুঁতেও পারিনি। সো আমার মনে হয় বড়োবেলার দিঘির ওই টাইমটা দেওয়া উচিত, মানুষের টাইমটা দেওয়া উচিত যে বড়োবেলার দিঘিকে, যে ওই টাইম পর্যন্ত যাক, ওই ক্যারিয়ার অ্যাটলিস্ট পার করুক, তারপরে না হয় তুলনা হবে। না, হেটার্স থাকবে, এটা খুব স্বাভাবিক। আমার নিজেরও, আমি নিজেও অনেক সময় অনেকে পছন্দ করি না, আমার নিজেরও অনেক সময় অনেকে ভালো লাগে না। সো তার মানে এই না আমি একদম সোশ্যাল মিডিয়াতে গিয়ে কিংবা সামনে গিয়ে চিল্লায় চিল্লায় সবার সামনে বলবো, দ্যাটস নট লাইক দ্যাট অবভিয়াসলি। বাট হেটার্স থাকবে, কারো হয় কেউ হয়তো বা মনে মনে থাকবে, কারো হয়তো বা সামনে আসবে, প্রকাশে আসবে, বাট ইটস নর্মাল। আমরা যদি ভালোটা নেই আমাদের খারাপটাও খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করতে হবে। আমার আমার কেন একটা জিনিস কারো খারাপ লাগছে এটা ভেবে আমি আপসেট হবো, এটা কখনোই হওয়া যাবে না। আসলেই শেষবার করবে না, আসলেই শেষবার, কারণ আমার মনে হয় না আপনাদের এই টিকটক নিয়ে প্রশ্ন শেষ হয়। কারণ আমার আমার মনে হয় আমাকে বাদ দিয়ে এবার বাকিদের, বাকি নায়িকাদেরও একটু মাঝে মধ্যে টিকটক নিয়ে জিজ্ঞেস করা উচিত যে তারা কেন করে, কিংবা তারা কবে থেকে করে, তারা কি করে। কারণ একটা মানুষের টিকটক নিয়ে কত আর কথা বলা যায় বলেন? তাদেরও তো অ্যান্সার আছে টিকটক, অবশ্যই মনে করি, কেন মনে করব না? আলোচনা সমালোচনাটাও তাকে নিয়েই হয় যাকে নিয়ে আলোচনা হয়। সো অবভিয়াসলি আলোচিত বলেই আমি মনে করি সমালোচনাও বেশি দেখে মানুষ। আমি আমি বাসার থেকে আজকে লাস্ট দেখে বের হয়েছি 6 কেজি, আলহামদুলিল্লাহ। দিঘি এখন প্রথমত ব্যস্ত হচ্ছে, ভার্সিটি নিয়ে খুবই ব্যস্ত, কারণ ওর ফাইনাল এক্সাম চলছে, ফাইনাল অলরেডি একটা দিয়েছে আর সামনে আরেকটা এক্সাম আছে, ফাইনাল এক্সামের মধ্যেই কাজ করছি। আর ইনশাআল্লাহ সামনের মাসে ফেরার কাজ ধরার ইচ্ছা আছে, সব কিছু ঠিকঠাক থাকলে আপাতত এই চলছে।